ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো কর্মসূচি দেয় আওয়ামী লীগ। শনিবার দলের ফেসবুক পেজে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় দলটি। এরপর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে নতুন কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েত ও ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ আয়োজনের কথা জানায় সংগঠনটি। সেই আহ্বানে সাড়া দিয়ে রোববার সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সেখানে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীদের সামনে উচ্চস্বরে জয় বাংলা স্লোগান দিয়ে ওঠেন এক যুবক। এরপরই দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। তবে সাথে সাথে ধাওয়া দিয়ে ওই যুবক সহ আওয়ামী লীগ কর্মী সন্দেহে আরো কয়েকজনকে ধরে ফেলে ছাত্র জনতা। দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে, পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।